কলকাতা থেকে কিছু দূরে উত্তর চব্বিশ পরগনার চৌরসি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন লোকনাথ ব্রহ্মচারী। তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল আর মাতা কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থতম পুত্র। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে শিষ্যদের মধ্যে বিতর্ক আছে। অনেকের মতে তার জন্মস্থান কচুয়াতে, আবার অনেকের মতে তার সঠিক জন্মস্থান উত্তর চব্বিশ পরগনা জেলার চাকলা, যা চাকলা ধাম নামে লোকনাথ অনুগামীদের নিকট পরিচিত। বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। সারা পৃথিবীতে অসংখ্য মানুষ লোকনাথ ব্রহ্মচারীর ভাবনায় অনুপ্রাণিত। 1890 সালের 3রা জুন লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। আজকের মার্ক বিভাগে লোকনাথ ধাম চাকলা।